আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব সর্বশেষ কিছু খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত আমির সম্পর্কিত একটু গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতের মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবা শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্য জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তবে বর্তমানে তার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে আমিরি দাওয়ানের মন্ত্রী প্রকাশ করেছেন। এ সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে কুয়েত আমিরের স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু মিথ্যা সংবাদ এবং কিছু গুজব বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। এই সম্পর্কে কেউ কোনো প্রকার মিথ্যা রটনা অথবা গুজব প্রকাশ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা প্রেরণ করা হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্কবার্তা হিসেবে আরও একটি নির্দেশনা দিয়েছে যে সাম্প্রতিক সময়ে একদল প্রতারক চক্র বিভিন্ন ধরনের মেসেজ এবং লিঙ্কের মাধ্যমে তাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে তাদের ব্যাংকে থাকা অর্থ আত্মসাৎ করা সহ আরও বিভিন্ন ধরনের জালিয়াতির সাথে সম্পৃক্ত হচ্ছে এবং ভুক্তভোগীদের নিঃস্ব করে দিচ্ছে। এ সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলেছে। অপরিচিত আগন্তুক কোনো ব্যক্তি বা কোনো দলকে সিভিল আইডি তথ্য, ব্যাংকের তথ্য সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। জানিয়ে দিচ্ছি কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ তার গ্রাহকদেরকে মিউনিখ বিমানবন্দর বন্ধ করার সম্পর্কে অবহিত করেছে যে তীব্র তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের সমস্ত আগত এবং বহির্গামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কুয়েত এয়ারওয়েজের অফিসিয়াল কর্তৃপক্ষ তার গ্রাহকদেরকে অনুরোধ করছে যে পরিস্থিতি পরিবর্তন হওয়ার সাথে সাথে তার গ্রাহকদেরকে সর্বশেষ অগ্রগতি জানানো হবে। সে পর্যন্ত মিউনিখের সাথে কুয়েত এয়ারওয়েজের সকল ফ্লাইট বন্ধ থাকবে। জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তরে একজন জিজ্ঞেস করেছেন নতুন ভিসা খারিজিয়া সম্পর্কিত নতুন কোনো আপডেট এসেছে কিনা। উত্তর হলো যে বাংলাদেশের ম্যান পাওয়ার কর্তৃপক্ষ কুয়েতের যে কোনো ধরনের ভিসা বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে অ্যাটেস্টেড করা ব্যতীত ম্যান পাওয়ারের অনুমতি দিচ্ছে না, সেজন্য অবশ্যই দূতাবাস থেকে অ্যাটেস্টেড করে নিতে হবে। এটি সর্বশেষ আপডেট। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব। সে পর্যন্ত চ্যানেলের সাথেই থাকুন। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 13 ডিগ্রি। সর্বশেষ কারেন্সি শুক্রবার রাত পর্যন্ত কুয়েতি এক দিনারে বাংলাদেশি 400 টাকা প্লাস হয়ে গেল, আবার সেটা কিছুটা কমে গিয়েছে। বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন সময়ে কারেন্সির তারতম্য হতে পারে। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 19 দিনার 900 পয়সা। গোল্ড প্রাইস অনেকটাই বেড়ে গিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন। আর যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।